আমি আমার ছেলে মেয়েকে বলি পরিষ্কারভাবে, দেখো তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারো, এটা আমার মূল টার্গেট না, চেষ্টা অবশ্যই করবে, তোমাদের কোনো চেষ্টায় ত্রুটি আমি দেখতে চাই না, চেষ্টা ভালো করে করবে, ভালো করে চেষ্টা করার পর যদি পরীক্ষায় তোমাদের ফলাফল খারাপ হয় তো আমরা শুধু তোমাদের মা বাপ হিসাবে খুশি হব না, আমরা তোমাদের নিয়ে মানুষ পাস করলে মিষ্টি খায়, আমরা তোমরা ফেল করলে ইনশাআল্লাহ মিষ্টি শুধু না আমরা গোস্ত খাব, গোস্ত খাবো ফেল করেছো সেজন্য না, গোস্ত খাবো সেজন্য তুমি চেষ্টা করেছো, তোমার পাস ফেল আমার টার্গেট না, তোমার চেষ্টা আমার টার্গেট, আর তার চেয়ে বড় টার্গেট হলো তুমি ভালো মানুষ হও, আমলি হও, এর সাথে যদি তোমার দুনিয়া হয় আলহামদুলিল্লাহ, না হলে আরো জোরে আলহামদুলিল্লাহ। পরিষ্কার কথা, আমাদের ধর্মভিত্তিক শিক্ষা এটা আমাদেরকে সুখী করে, আর ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের চাকচিক্য বাড়ায়, আমাদের পোষপাস বাড়ায়, কিন্তু আমাদেরকে প্রকৃত মনের সুখ যেটা সেটা কখনো এনে দিতে পারে না। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো যদি দিকে যদি তাকান, সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে আছে, সবচেয়ে বেশি। এই ইস্পাত সভ্যতার উন্নতি যত বেশি হয়, ধর্মহীন উন্নতি যত বেশি হয়, সেখানে ডিপ্রেশন, মানুষের মনের কষ্ট, পেরেশানি, অশান্তি এটাও সেই হারেই মানুষের মধ্যে বাড়তে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি মনে করা হয় জাপানকে। এই জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়। কোরিয়ার যে এনভায়রনমেন্ট অসাধারণ এনভায়রনমেন্ট, আমার যাওয়ার সুযোগ হয়েছে জাপান কোরিয়াতে, সেসব জায়গায় আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি। তো যে জায়গাটা আমরা ছিলাম, ইসলামী শিক্ষা কেন প্রয়োজন? ইসলামী শিক্ষা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয়। আজও পশ্চিমা পৃথিবীতে, গোটা পৃথিবীতে যত মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসছে, তার প্রত্যেকটা মানুষ ইসলামকে শান্তির জায়গা জেনে বুঝে উপলব্ধি করে তারা ইসলামের ছায়াতলে আসছে। আমরা যারা বাই বর্ন মুসলিম, আমরা যারা মুসলিম বাই চান্স, আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি ওদের মতো বোধ হয় ইস্পাত সভ্যতা গড়ে তুলতে পারলে, চাকচিক্যপূর্ণ লাইফ লিড করতে পারলে বোধহয় আমরা সুখী হয়ে যেতে পারবো। আমাদের কাছে আদর্শের কথাগুলো একেবারে পানসে কথা হয় সময়ত উপস্থিত। তো আমরা কয়েকটা উপমা দেবো বলেছি, তার ভিতরে একটা উপমা অলরেডি আমি দিয়ে ফেলেছি, যে আসমানি এবং ওহিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয়। কারণ সে শিক্ষা আপনাকে বলবে আপনি কখনো ডিপ্রেসড হতে পারেন না, আপনি জানেন যে আপনার রব আপনার সব কিছু নিয়ন্ত্রণকারী, তার হাতে সব কিছু, অতএব আপনি আল্লাহর প্রতি ভরসা করবেন, আপনার হারাবার কিচ্ছু নেই। কিন্তু ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় এরকম কোনো আস্থার জায়গা কোনোদিন দিতে পারবে না, কোনোদিন পারবে না। কারণ একজন শিক্ষার্থী পরীক্ষা ভালো ফলাফল করেনি, একজন তার জীবনে কাঙ্ক্ষিত কিছু পায় নাই, সে নিজেকে কি দিয়ে সান্ত্বনা দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাউলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম। ঈমানদারদের অভিভাবক আল্লাহ আছেন আর কাফিরদের কোনো অভিভাবক নেই। ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে সেজন্য মনের প্রশান্তি এনে দেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক যে বাণী, সেটি আমাদের মাথায় এবং আমাদের মননে গেঁথে ফেলা উচিত। তিনি বলেছিলেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়া এটা প্রকৃত সচ্ছলতা নয়, প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মনের সচ্ছলতা। মানসিকভাবে যে ব্যক্তি মনে করবে আমি অনেক সুখী, সে আসলেই সুখী। আর যে ব্যক্তি মানসিকভাবে অশান্তিতে থাকবে, তার অনেক সহায় সম্পদ থাকলেও সে সুখী নয়, সে দুঃখী। আর এই শিক্ষাটা আসমানি শিক্ষা, ইসলামী শিক্ষা দিয়ে থাকে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।